হে হে হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের কাছে গাইস ছোট আরেকটা ভিডিও নিয়ে। গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আরেকটা স্পেশাল চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে গাইস নতুন ইভেন্ট যেটা চলছে আর কি। এটা হচ্ছে বুইয়া ডে ইভেন্ট, আর নতুন যে বুইয়া ডে ইভেন্ট চলছে সেই ইভেন্টেরই একটা লাক রয়্যাল ইভেন্ট, যেখানে 400 ডায়মন্ডের স্পিন এবং 40 ডায়মন্ডের স্পিন দেখতে পাচ্ছ গাইস। এবং এর মধ্যে যেসব জিনিস রয়েছে ম্যাক্সিমাম জিনিস হয়তো অনেকের পছন্দ হবে না, তো আমার কাছে এর মধ্যে নেওয়ার যদি কিছু থেকে থাকে তাহলে শুধুমাত্র এই মেল বান্ডেলটাই আছে, আর অন্য যেগুলো আছে এগুলো আসলে দেখতে তেমন সুন্দর না। তো গাইস যাই হোক, আমি এখানে একটা চ্যালেঞ্জ খেলবো বেশি না, সেটা হচ্ছে মাত্র 10টা স্পিন করবো এবং প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল স্পিন করব, দিলে দিবে না দিলে নাই আর নিব না। তো গাইস সেটাই, তো দেখা যাক এই এই 10টা স্পিনের মধ্যে আসলে এই বান্ডেলটা পাওয়া সম্ভব কিনা বা টোকেন পাওয়া সম্ভব কিনা যেটা দিয়ে এই বান্ডেলটা এক্সচেঞ্জ করা যায়। তো গাইস যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্পিনে। ঠিক আছে, স্পিন করছি, স্পিন শুরু করি। তো ফার্স্ট স্পিন একটা একটা করে স্পিন করব 10টা। ওকে, ডোন্ট রিমাইন্ড মি, গুন্দ থাকবা। এক নাম্বার স্পিন হয়ে গেল, দে দে দে, এক নাম্বার স্পিন, দে 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 দে, এক নাম্বার টোকেন, দুইটা টোকেন পাইছি গাইস, লাগবে 15টা টোকেন। ঠিক আছে, হিসাব করতে থাকো, একটা স্পিন হয়ে গেছে আমাদের, দুইটা টোকেন পেয়ে গেছি, নেক্সট আমার টোকেন লাগবে 10টা। তো গাইস নেক্সট স্পিন দেখা যাক ভাই, টোকেন দে 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 টোকেন দে, আরে টোকেন না, দেখছো 40 ডায়মন্ড একটা দিচ্ছে। তো এই হলো অবস্থা গাইস, নেক্সট স্পিন, থার্ড নাম্বার স্পিন হচ্ছে গাইস, নেক্সট দে 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 দে, টোকেন দে টোকেন দে টোকেন দে টোকেন দে টোকেন দে টোকেন দে। ও ভাই 4টা হইছে, ওকে ওকে, 10টা দে ভাই, 10টা দে 10টা দে 10টা দে, গেরে না গেরে না গেরে না, 10টা দে 10টা দে, এসব আমার লাগবে না, তুই গেরে না আমার 10টা দে। ঠিক আছে 10টা দে, ওকে গাইস টোকেন, আরে 6টা হয়ে গেছে ভাই, 4 নাম্বার স্পিন শেষ। ওকে এবার 5 নাম্বার স্পিন হতে চলেছে গাইস, 4টা স্পিন হয়ে গেছে, 4টা এখানে দেখতে পাচ্ছ, অলরেডি 4টা স্পিন দেখাচ্ছে লাকি, তো আমি অলরেডি 6টা, 4টা স্পিন 6টা পাইছি ভাই, দে 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 দে, 6 10 10 10 10 10 10 10 10 ভাই, কি রে এশা গাইস, 5টা স্পিনে 6টা পেয়েছি, আর কি 5টা স্পিনে 10টা পাবো, 10টা 10টা না, মাত্র 9টা লাগবে গাইস, 10টা 10 9টা 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 9টা, ও ভাই বলো কি রে, আরে শালা আর মাত্র 4টা স্পিন আছে ভাই, দে রে গেরে না দে, আমাকে 10টা একবার দে রে ভাই, 10টা দে 10টা দে 10টা দে 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 দে, 10 10, আরে দুইটা দুইটা করে দিচ্ছে ভাই, 8টা হইছে, আরো 7টা লাগবে গাইস, আর 3টা স্পিনে 7টা সম্ভব, কি মনে হইতেছে 3 স্পিনে 7টা, দেখা যাক নেক্সট স্পিন গাইস, এবার 10টা 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 10টা, আরে দুইটা ভাই, 400 ডায়মন্ড স্পিন করে 10টা পাইছি, আর দুটো স্পিনার লাগবে আমার 5টা, একটা 5টা তো দে দে ভাই, 5টা দিলেই তো হয়ে যায়, 10টা দেওয়ার দরকার নেই, 5টা 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 দে 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 দে, 5টা 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 5টা, আরে ভাই আয় শালা, এটা লাগবে না রে ভাই, লাস্ট স্পিনে 5টা দে রে ভাই, লাস্ট স্পিন দে, 5টা দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, 5টা 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 5টা, এই শালা দিলই না। তো গাইস এই হলো অবস্থা, আমার আসলে যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ, আমি অলরেডি 10টা পেয়েছি, কততে 10টা পেয়েছি হচ্ছে আমার আমার লাগছে 400 ডায়মন্ড, তো গাইস আর মাত্র 5টা টোকেন লাগবে, তো চলো 5টা টাইম টোকেন বেরি করে ছাড়ি। ওকে দেখা যাক, 5টা টোকেন হলে আমি তো 15টাতে নিতে পারবো, এই বান্ডেলটা 15 দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো, তো যেহেতু পাবোই তো আর 5টা টোকেন দেখা যাক, স্পিন একটা সিঙ্গেল সিঙ্গেল স্পিন করবো, দেখা যাক কততে পাওয়া যায়। ওকে নেক্সট স্পিন, এবার তো দে গেরে না গেরে না গেরে না গেরে না গেরে না গেরে না, টোকেন দে টোকেন দে, উড়ে 3টা পাইছি, আর 2টা লাগবে গাইস, আর 2টা, আর মাত্র 2টা, 13টা টোকেন হয়ে গেছে। ওকে দেখা যাক নেক্সট স্পিন গাইস, নেক্সট স্পিন মাত্র 2টা টোকেন, 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন, ভাই কি দিল রে শালা, এটা পুরো ফাউল একদিন ভাই, দে 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 দে, এবার দে, এবার 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 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 2টা টোকেন ভাই, 13টা স্পিন করেছি, আরে আর আর খাওয়াস না রে বাবা, তুই দে গাইস নেক্সট স্পিন, এবার দে 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 দে, 2টা 2টা, ভাই শালা এখন খাওয়া শুরু করেছে দেখেছো, দুটা টোকেনের জন্য খাবি এতগুলো ভাই, দুটার উপর দে, 2টা 10টা 2টা এগুলোর মধ্যে দে রে ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, 2টা 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 টোকেন 2টা টোকেন 2টা টোকেন, এবার তো দিয়ে দিছে 2টা, কি হলো ভাই, এটা কি হচ্ছে আমার সাথে, 15টা স্পিন হয়ে গেল, 15টা মানে বুঝো প্রায় 400 200 600 ডায়মন্ড স্পিন অলরেডি শেষ, তাও দিচ্ছে না গাইস, একটা এখানে একটা মারি, ওকে কপাল খারাপ চলছে বুঝছো, কপাল খারাপ, এখন দেখি 2টা দিতে আমার আরো 200 ডায়মন্ড খেয়ে গেল ভাই, 2টা লাগে মাত্র 2টা, এবার তো আল্লাহ আল্লাহ, 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন 2টা টোকেন, ইয়েস গাইস পেয়ে গেছি শেষ পর্যন্ত, 2টা টোকেন অলরেডি পেয়ে গেছি, তো আমার 15টা হয়ে গিয়েছে, কত নাম্বার, 16টা স্পিন করে 15টা পেয়েছি, তাহলে 16টা স্পিন 4 দিয়ে কত, 4 16 64, তার মানে কত হচ্ছে
640 ডায়মন্ড খরচ করে আমি বান্ডেলটা পেয়েছি, খারাপ না। ওকে, 640 ডায়মন্ড স্পিন করে বান্ডেলটা পেয়েছে। তো গাইস ওপেন করে ফেলছি এই বান্ডেলটা, 640 ডায়মন্ডে শেষ পর্যন্ত আমি এটা নিয়ে নিচ্ছি। এবং এই দেখতে পাচ্ছো, ওকে, অস্থির লেভেল একটা বান্ডেল। এই বান্ডেলটা মাত্র 600 ডায়মন্ড আমি বের করলাম। তো গাইস একটু কমের মধ্যে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে কম হলো না। আসলে গ্যারেনা কম বোঝে না, গ্যারেনা অল টাইম বেশি বোঝে, ঠিক আছে। তো গাইস ওপেন করে ফেলি বান্ডেলটা, বান্ডেলটা ওপেন করলাম। বান্ডেলটা ওপেন করে এই বান্ডেলের মোটামুটি ভালোই আছে, সব অ্যাপিয়ারেন্স গুলো ভালোই আছে। বেটনালটা একটু দেখি তো আমার আসলে বান্ডেলটা ভল্টে যায়, দেখা যাক আমি যে সব ড্রেস পরি। ওকে, এই হলো অবস্থা, দেখো তো বান্ডেল কোথায়, বান্ডেলের বডি ধরো। It's time for us to reunite. এটা পরে এর সাথে প্যান্টটা পরলে কেমন লাগে একটু দেখি, হ্যাঁ একটু দেখে শেষ করবো আজকে ভিডিও। ওকে গাইস, বান্ডেলের সাথে প্যান্ট খারাপ লাগছে না মোটামুটি, চলে আসি। তো গাইস এই হলো অবস্থা, যারা যারা নিতে চাও নিতে পারো বান্ডেলটা, কমের মধ্যে 600 ডায়মন্ডে বের করে ফেলছি আমি, তোমরা হয়তো অল্পের মধ্যে বের করতে পারবো, হয়তো লাগ ভালো হলে আরো আগে সম্ভব। তো গাইস যাই হোক, আজকে শেষ করছি ভিডিওটা, যদি ভালো লাগে থাকে সবার কাছে একটা লাইক চাই গাইস, সবাই একটু সাপোর্ট করো, সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ গাইস।